কলেজ স্তরের সকল শিক্ষার্থীদের এই চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে বিএ সেকেন্ড সেমিস্টার বাংলা জেনারেল সিলেবাসটা নিয়ে। এই সিলেবাসটা খুবই মজার, তোমরা দেখে নাও এখানে তোমাদেরকে কী কী পড়তে হবে। তোমাদের প্রথম একক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চন্দ্রশেখর উপন্যাস। আমি উপন্যাসটা সম্বন্ধে একটু তোমাদেরকে বলে দিচ্ছি। উপন্যাসটা হচ্ছে ঐতিহাসিক রোমাঞ্চধর্মী উপন্যাস, খুব মজার বিষয়, তোমরা উপন্যাসটা ভালো করে পড়ে নেবে। যেখানে তিনজন কেন্দ্রীয় চরিত্র, এই উপন্যাসের মধ্যে তিনজন কেন্দ্রীয় চরিত্র হচ্ছে প্রতাপ, শৈবুলিনী এবং চন্দ্রশেখর। প্রতাপ এবং শৈবুলিনী ছিল বাল্যকালের বন্ধু, তাদের মধ্যে কালক্রমে ভালোবাসায় পরিণত হয়, কিন্তু শেষ পর্যন্ত শৈবুলিনীর বিবাহ হয়ে যায় চন্দ্রশেখরের সাথে। তোমরা উপন্যাসটা ভালো করে পড়ে নেবে, খুব মজার, তোমরা দেখো খুব মজা পাবে। তোমরা যদি এই উপন্যাসের সম্বন্ধে বিস্তারিত জানতে চাও তবে তোমরা আমাকে কমেন্ট করবে, আমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। তোমাদের দ্বিতীয় একক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি। এই উপন্যাসটা প্রথম উপন্যাস থেকে আরও বেশি মজার। এক কথায় তোমাদের দ্বিতীয় সেমিস্টারে প্রথম এবং দ্বিতীয় একক যে দুটা একক আছে, এই দুটা একক হচ্ছে প্রেম ভালোবাসা নিয়ে। তোমরা ভালো করে এইটা পড়বে, মানে তোমরা যদি একবার পড়ো মানে গল্পটার সম্বন্ধে বা উপন্যাসটার সম্বন্ধে বিস্তারিত জেনে নিতে পারবে, তোমাদের পরীক্ষাতে লিখতে কোনো অসুবিধা হবে না, খুব সহজে তোমাদের এগুলি মনে থাকবে। এই উপন্যাসটা সম্বন্ধে আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। এই উপন্যাসেও কেন্দ্রীয় চরিত্র হচ্ছে তিনজন, মালা, কপিলা এবং কুবের। মালা এবং কপিলা দুই বোন এবং কুবের হচ্ছে পদ্মা নদীর মাঝি উপন্যাসের মাঝি। এই কুবেরের সাথে মালার বিবাহ হয়, কিন্তু বিবাহের পরবর্তী সময়ে শালিকা কপিলার সঙ্গে কুবেরের প্রেম ভালোবাসা হয়। তোমরা উপন্যাসটা পড়বে, খুব মজা পাবে, যেখানে আরও বিস্তারিত অনেক কিছু আছে, তোমরা দেখে নেবে উপন্যাসটা। আর যদি চাও আমি বিস্তারিত আলোচনা করে দিতে তবে আমাকে কমেন্ট করবে। তোমাদের তৃতীয় একক হচ্ছে একালের ছোট গল্প সঞ্চালন কলিকাতা বিশ্ববিদ্যালয়। এর মধ্যে তোমাদের প্রথমে দেখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের অতিথি, তারপর হচ্ছে বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট লোক, তারপর হচ্ছে অচিন্ত্য কুমার সেনগুপ্তের সারেং, তারপর হচ্ছে আশাপূর্ণা দেবীর ছিন্ন মস্তা এবং সবশেষে আছে জ্যোতিরিন্দ্র নন্দীর চোর। এই হচ্ছে তোমাদের তৃতীয় এককের বিষয়সমূহ। তোমাদের চতুর্থ একক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ সংকলন। এর মধ্যে প্রথমে আছে শিক্ষার হেরফের, তারপরে আছে শকুন্তলা, তারপরে আছে মনুষ্য এবং চতুর্থ হচ্ছে ভারতবর্ষের ইতিহাস। এই হচ্ছে তোমাদের চতুর্থ এককের বিষয়সমূহ। তোমাদের দ্বিতীয় সেমিস্টারের বাংলা সিলেবাসটা মানে খুবই মজা, তোমরা যদি একবার করে এগুলি দেখে নাও তোমাদের পরীক্ষাতে 10 মার্কের কোশ্চেন বা MCQ উত্তর করতে কোনো অসুবিধাই হবে না। তোমরা এই ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের কাছে শেয়ার করবে এবং তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে আমি যে কোনো বিষয় আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। ধন্যবাদ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে।